নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কিছু সত্যি কথা না বললেই নয়, অসংখ্য ইস্টবেঙ্গল প্রেমী, ইস্টবেঙ্গল অনুরাগী যে কথাগুলো দীর্ঘদিন ধরে বলে যাচ্ছেন, সেগুলোর কিছু ফয়সালা খোলসা আমাকে করতেই হয়। দেখুন বন্ধু, একটা কথা বলি আমি, ইস্টবেঙ্গল ক্লাবের মতো শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব কোন একটা ইনভেস্টর বা স্পন্সর পায় না, ঘোষণা করতে তাদের নাম মাস কেটে যায়, বছর কেটে যায়, এটা হতে পারে না। এটা আপনারা বিলিভ করেন, বিশ্বাস করেন আপনারা? হয় না। কেন হচ্ছে বন্ধু, আমি একটা ফরম্যাট আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, একজন যখন ইনভেস্টর বা স্পন্সর্ড যখন যে কোনো সংস্থায় লগ্নি করেন, তারা কিছু রিটার্নের আশা করেন, খুব স্বাভাবিক এই রিটার্নটি। কোয়েসের সাথে ইস্টবেঙ্গলের একটা মধুচন্দ্রিমা হয়েছিল, মধুচন্দ্রিমা কেটে গেছে খুব অল্প সময়ের মধ্যে, দ্রুত। একটা কথা কোয়েস সম্পর্কে বলতে হয় যে ইস্টবেঙ্গল যখন কোয়েসের সাথে যুক্ত ছিল, ইউরোপে গিয়ে প্র্যাকটিস করেছে, যেটা শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবে একদম নতুন। পরবর্তী সময় সি সিমেন্ট বেশি দিন টেকেনি কোয়েসের সাথে সম্পর্ক। সি সিমেন্ট প্রথম দিন থেকেই গণ্ডগোল, কোনো রকমে ধরে কোয়ে মরছে পড়া একটা ব্যাপার স্যাপার, সেখান থেকে বেরিয়ে হলো। আপনারা এটা জানেন, অনাবাসী ভারতীয় শিল্পপতি, তিনিও আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু কথাবার্তা কিছু দূর এগোনোর পর সেটাও স্তব্ধ হয়ে গেছে। বন্ধু কেন হয় এরকম? একটাই কারণ বলে দিই। আমি কিংফিশারের উল্লেখ করেছি যে কিংফিশারই বোধহয় হতে চলেছে আগামী দিনের ইস্টবেঙ্গলের ইনভেস্টর বা স্পন্সর। না বন্ধু, হচ্ছে না। আসলে ইস্টবেঙ্গল চায় কিংফিশারের ফরম্যাট অনুযায়ী চলতে, যারা বেশ কিছু পরিমাণ অর্থ দিয়ে দেবে, তারা দল গঠনের বা কোনো ব্যাপারে নাক গলাবে না, কোনো মন্তব্য রাখবে না। ইস্টবেঙ্গল কর্মকর্তারাই যা ইচ্ছা তাই করে যাবেন, যা ইচ্ছা তাই বলতে তারা যেটা মনে করবেন সেটা করে যাবেন। আমি এটা নিয়ে একটা ভিডিওতে কিছু আংশিক বক্তব্য রেখেছিলাম, অনেক ইস্টবেঙ্গল সমর্থক বলেছিলেন যে এটা সম্ভবই নয়। একদম ঠিক বলেছেন। আসলে বন্ধু, ইস্টবেঙ্গল কর্মকর্তারা চাইছেন যে দলের ওপরে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে, দল গঠন থেকে শুরু করে কোচ নির্বাচন, ফুটবলার নির্বাচন, সব কিছুতে তাদের থাকবে সম্পূর্ণ অধিকার। ইনভেস্টর খালি অর্থ প্রদান করবেন, এটা হয়, এটা অনেকটা সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে। যে কারণে এই থিমে এগোতে গিয়ে ওই যে ইস্টবেঙ্গল ক্লাবের সহসভাপতি বা উনি সচিব কিনা একটু ভুল করতে পারি, তিনি বলেছেন যে ওনারা ঠকেছেন। কে ঠকলো বন্ধু? কোয়েস টাকা খরচা করল, সি সিমেন্ট টাকা খরচা করল, ঠকলেন ওনারা। কিভাবে ঠকলেন তার ব্যাখ্যা ওনারাই করতে পারেন। আসলে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে এগোতে চাইছে, ওটা সত্যি করেই সোনার পাথর বাটির মতো, ওভাবে এগোনো যায় না বন্ধু। এই বাস্তব সত্যটা আপনাদের আজকে বলতে বাধ্য হচ্ছি। তারা চাইছে যারা ইনভেস্টর হোক বা স্পন্সর হোক, তারা খালি অর্থ প্রদান করবেন, অনেকটা কিংফিশারের মতো, দল গঠন নিয়ে পুরোপুরি তাদের কর্তৃত্ব বজায় থাকবে, রিজার্ভ বেঞ্চে শোভিত থাকবেন তারারা। না, এভাবে এই 2022 সালে চলছে না, যার ফলেই তারা সোনার পাথর বাটির সন্ধানে আছেন বলেই তাই জন্য ইনভেস্টর বা স্পন্সর জোগাড় করতে পারেন না। তা না হলে ইস্টবেঙ্গল ক্লাবের স্পন্সরের অভাব, একটা সমর্থক বেস ক্লাব, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থক, অসংখ্য সমর্থক, যে ভারতের ক্রীড়াঙ্গন ভরিয়ে দিয়েছিল, কোনো একদিন আবারও ভরাতে পারে। কিন্তু এই যে বললাম, ইস্টবেঙ্গল ক্লাব যে ফরম্যাটে এগোতে চাইছেন যে স্পন্সর বা ইনভেস্টর কোনোভাবে নাক গলাতে পারবেন না, আমরাই দল গঠন করব, আমরাই সব কিছু করব, অর্থাৎ নিজেদের কর্তৃত্ব 100% বজায় রাখার পরে তারপরে খালি স্পন্সর টাকা দেবেন না বন্ধু, এভাবে চলতে পারে না, এটাই বাস্তব সত্য। এ কারণের জন্যই তারা এখনও অবধি ঘোষণা করতে পারেনি তাদের ইনভেস্টর বা স্পন্সর। অনেকেই আগ্রহী, কিন্তু আগ্রহ থাকা আর বাস্তবতার সাথে মিলের মধ্যে অনেক তফাত আছে। এই তফাতটা যত তাড়াতাড়ি সম্ভব ইস্টবেঙ্গল কর্মকর্তারা বুঝবেন, আখেরে তাদেরই মঙ্গল হবে। তার কারণ, ইস্টবেঙ্গল ক্লাব তাদের ব্যক্তিগত সম্পত্তি নয়। জানি না এর পরিণতি কী হতে চলেছে, দেখা যাক কী দাঁড়ায়। ধন্যবাদ।